আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘর আর রান্না। ঘর আর রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে কাঁচামরিচ সিদ্ধ করে তারপর চ্যাপাশুটকি দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি। এই কাঁচামরিচ এবং চ্যাপাশুটকির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অসাধারণ এই রেসিপিটি দিয়ে আপনারা খুদে ভাত, সাদা ভাত কিংবা পোলাও ভাত অনেক মজা করে খেতে পারবেন। তো চলুন দেখে নিই কী করে বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচের বড়া ছাড়িয়ে তারপর সরাসরি আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি। এরপর আমি 5 থেকে 6 মিনিট এই ফুটন্ত গরম পানিতে এই কাঁচামরিচগুলোকে সিদ্ধ করে নেব। এভাবে সিদ্ধ করে নেওয়ার ফলে কাঁচামরিচ থেকে কিন্তু অনেকটাই ঝাল কমে যায়। তো 5 মিনিট পর আমি এই গরম পানি থেকে একটি ছাঁকনির সাহায্যে কাঁচামরিচকে তুলে নেব। চাইলে আপনারা একটি ঝুড়িতে সরাসরি ঢেলে দিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো কাঁচামরিচ তুলে নিয়েছি, তুলে একটি প্লেটে রেখে দিয়েছি। এবার কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হয়ে আসলে একটি ব্লান্ডার মগে এই কাঁচামরিচগুলোকে দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে কম বা বেশি মরিচও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো মরিচগুলো দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের দেশি রসুন। রসুনগুলোকে আমি আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি 6টি বড় সাইজের চ্যাপাশুটকি। এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো একসাথে দেওয়া যাবে না, তাই আমি অল্প অল্প করে দিয়ে তারপর ব্লান্ডারের মুখ আটকিয়ে ব্লান্ড করে নেব। তো ফিরে আসছি সবগুলো উপকরণ একসাথে ব্লান্ড করে নেওয়ার পর। তো এখানে সবগুলো উপকরণ ব্লান্ড করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে এই সবগুলো উপকরণকে ব্লান্ড করে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি দিয়ে নেব প্রায় 1/3 কাপের মতো সয়াবিন তেল। তেলটি গরম হয়ে আসলে আমি সরাসরি ব্লান্ড করে নেওয়া উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপর আমি অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়, লেগে গেলে কিন্তু এটি খেতে ভালো লাগবে না। মিশ্রণটি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 7 মতো লবণ। এরপর আমি আবারও অনবরত নাড়তে থাকবো যাতে করে হলুদ এবং লবণ এই মিশ্রণটির সাথে খুব ভালো করে মিশে যায়। এই পর্যায়ে নাড়তে নাড়তে এই মিশ্রণের মধ্যে যে অবশিষ্ট পানি আছে তা শুকিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি থেকে তেল ছেড়ে আসে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু মিশ্রণের মধ্যে যে পানি ছিল তা শুকিয়ে গিয়েছে এবং মিশ্রণ থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আর লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে বুঝতে হবে যে এই চ্যাপাশুটকি দিয়ে কাঁচামরিচের বাগার বা ভর্তাটি হয়ে গিয়েছে। এখন কিন্তু কাঁচামরিচ দিয়ে চ্যাপাশুটকির এই বাগারটি খাওয়ার জন্য একদম রেডি। চাইলে খুব সহজেই এই বাগারটি বানিয়ে আপনারা খেতে পারেন। আমার এই মজাদার এবং সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।